কাতলিক বলল যুবলীগই বলল কিছুই হবে না রে এ হাসিনা বলল রেহনা বলল কিছুই হবে না রে এ কাওয়া বলল কাদের বলল কিছুই হবে না রে ও চলো 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 আগুন জ্বলো আগুন জ্বলো জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ আমার সরকারের পতন হবেই হবে বিএনপি নেতা কর্মীরাও রাজপথে জীবন দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে এসেছে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা 48 ঘন্টার টানা অবরোধ চলছে গতকাল রোববার ভোর 6টা থেকে দ্বিতীয় ধাপের এই অবরোধ শুরু হয়েছে চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত অবরোধের দিনগুলোতে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মী আপনারা জানেন যে দ্বিতীয় দফার দ্বিতীয় দিন আজকে অবরোধ চলছে এবং যে কয়টি অবরোধ গেছে এ পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ অবরোধ কর্মসূচি পালন করেছে জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ আমার সরকারের পতন হবেই হবে বাংলাদেশের জনগণ আজকে দেশলোক তারেক রহমানের ডাকে সারা দিয়ে আজকের অবরোধ জনগণ পালন করছে এবং বিএনপির নেতাকর্মীরাও রাজপথে জীবন দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে এসেছে অবাধভাবে আমাদের 48 ঘন্টার আজকে শেষ দিন ইনশাআল্লাহ আজকে আবার কর্মসূচি ঘোষণা হবে আপনারা দেখছেন বাংলার মানুষ আজকে এই অবরোধ পালন করছে অবরোধের দ্বিতীয় দিন সকাল 11:15টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত পানি বহনকারী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের আগুন নেভায় আইনশৃঙ্খলা বাহিনী অবরোধের দিনগুলোতে বিভিন্ন স্থানে পিকেটিং গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের সংবাদও পাওয়া যায় আমরা এই রোডসের কাজ করি আমরা এই প্যানেলে পানি দিচ্ছিলাম এটা তো ওয়াটার ট্যাঙ্কি গাড়ি আমি গাড়ির ড্রাইভার কাজ অবস্থায় এদিক থেকে 15-20টা ছেলে আসলো ব্যাং এসে আমাদেরকে বললো আপনার গাড়ি থেকে সরে যান মানে ওদের হাতে ইট পাটকেল দেখে আমরা ভয়ে গাড়ি থেকে সরে গেলাম চার পাঁচ কদম যাতেই গাড়ির মধ্যে বোমের মতো একটা আওয়াজ হলো বাস্ট হলো বাস্ট হলে আমরা ভয় পেয়ে আমরা আরো দূরে সরে গেলাম পরে দেখি আগুন ধাও ধাও করে জ্বলতেছে সবকিছু খালি পরিবহনই বন্ধ আপনির এই যত জোর ঝামেলা সরকার এবং বিরোধী দল বাজে ওর করে সমস্যা মিটে না রাস্তাঘাট বন্ধ করে ধামাকড় জিম্মি করে রাখছে এদিকে দেশব্যাপী বিএনপি জামাতের হরতাল অবরোধের প্রতিবাদে বগুড়ার মাঠে থাকছে আওয়ামী লীগ নিয়মিত তারা জেলা সদরের মাটিডালি ও বনানী এলাকায় শান্তি মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশের সকল শিল্পী সব মানুষের আয়ের সাথে ব্যয়ের সংগতি রেখে যে সময়টাকে একটি স্বর্ণযুগ বলা হয় সেই রকম অর্থমন্ত্রীকে গ্রেনেড হামলা করে আপনারা হত্যা করেছিলেন আপনারা হত্যা করেছেন শুধু ক্ষান্ত অন্যায় বাংলাদেশের 25,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে 48 ঘন্টার অবরোধে দূরপাল্লার বাস তেমন না দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা যায় এছাড়া সিএনজি অটোরিকশা ভ্যান ও মোটর সাইকেলের দাপট দেখা যায় মহাসড়কে রাহাত রূপান্তর দৈনিক করতোয়া বগুড়া